হে জগতের ভাই বোন বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে আসলাম। সে আলোচনাটি মানুষ যখন শুনবে তখন যেন এই শোনার পরে তাতে কোনো উপকৃত হয়। উপকৃত হয় কিরকম, যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হলো যে মানুষ যখন পথে চলতে থাকে, হয়তো আল্লাহর নাম বিসমিল্লাহি রহমানুর রহিম বলিয়া চলতে শুরু করলো, তখন দেখা যায় সে চলাকালীন তার একটা সামনে বিপদ দেখা যাইতেছে। তখন সেই বিপদ দেখা যাইতেছে, সেই বিপদের মধ্যে আমি কোন নাম জপব, কোন নামটি জপলে আমার এই বিপদটা সরে যাবে এবং আল্লাহ আমাকে সাহায্য করবে, সেই নামটি প্রথমত মনে মনে জপতে হবে কি, যে আল্লাহর দয়া হয়, আল্লাহর আজিজু হয় আমার প্রতি। যখন আমি জপতে থাকব ওই মুহূর্তে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এরকম যখন অন্তরে অন্তরে জপতে থাকব, তখন আজিজু নামের যে গুণ আল্লাহ তাআলার, সেই গুণের মধ্যে যখন ধাক্কা লাগবে তখন আল্লাহ বলবে কে যেন আমার আজিজু নামের গুণ টান দিয়েছে, সে হয়তো নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত হয়েছে। তখন এই আজিজু নাম যখন অন্তরে জপতে থাকে তখন সে আল্লাহর আজিজু হয়ে যায়। তখন দেখে বান্দা বিপদগ্রস্ত হয়ে আমার দয়া চাইতেছে, আমার আজিজু চাইতেছে। তখন এই আজিজু যারা বিপদ ঘটাইতে আমার দিকে আসতেছে, তখন এই তাদের দিকে যখন তাকিয়ে আছে আর এই আজিজুর নামটা জপতে থাকে, তখন যারা আমাকে বিপদটা ঘটাবে তখন তাদের মধ্যে যখন আল্লাহর আজিজু নজরটা চলে যাবে, তখন এই ব্যক্তির যে ক্ষতির জন্য তারা আসতেছিল তখন তারা ফিরে যাবে, বা যে কোনোভাবে হোক এই বিপদটা ওই মুহূর্তে কেটে যাবে। আচ্ছা, এখন বিপদ কেটে গেল, এখন কি ডাকবো? এখন ডাকবো ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু, যে হে রহমানুর রহিম, হে আল্লাহ, তোমার এই রহমান নামের গুণ ডাক দিয়েছি, তুমি আমার উপরে রহমত বর্ষিত করেছ, তোমার কাছে লাখ কোটি শুক্রিয়া। এখন এই রহমান নাম যখন ডাকতে থাকে তখন আল্লাহর রহমত বর্ষিত হয়, তখন ওই ব্যক্তিটি যেই কাজে রওনা দিয়েছিল সেই কাজটি হবার মতো নয়, সেই কাজটি খুব ভেজাল, খুব সমস্যা। তখন ইয়া রহমানও যখন জপতে শুরু করেছে তখন আল্লাহর রহমতের দৃষ্টি যখন তার উপরে পড়ে গেল, তখন যে কাজটি হবার মতো নয় ইনশাল্লাহ সেই কাজটি হয়ে গেল। যাই হোক, আরও একটি বিষয়, আজিজু নামের আরেকটু গুণক্ষমতা আপনাদের উপর তুলে ধরি, যেন আপনারা এই বিপদগ্রস্ত হইলে আপনারা এই নামের কার্যকারিতা প্রয়োগ করে আপনারা যেন উদ্ধার পান, আর আল্লাহ যেন আমার এই কথাগুলো সঠিকভাবে বের করে আমি যেন আপনাদের কানে পৌঁছে দিতে পারি। সেই কথাটি হলো, মানুষ যখন একটা অপরাধ না করেও সে অপরাধী হয়ে গেছে, অপরাধ না করেও যখন অপরাধী হয়ে গেল তখন তার নামে বিচার ডাকা হয়েছে, কিন্তু এই বিচারটাও মিথ্যা বিচার এবং সে অপরাধী নয়, তিনি ভালো লোক, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। যখন ফাঁসানো হয়েছে, যখন এই লোকটাকে ফাঁসানো হলো, তখন এই লোকটাকে মাতাবররা বা বিভিন্ন লোকেরা তাকে বিচারের মাঝখানে যখন ডাকলো তখন তাকে সাপোর্ট করবে এমন কেউ নেই, সে যে নির্দোষ সেটা প্রমাণ করে দেবে এমন কেউ নেই। তখন ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি অসহায় হইয়া, হে জগৎবাসী, তখন যদি কোনো মানুষ অসহায় হইয়া আল্লাহর এই আজিজুর নামটি ধরে মনে মনে আয় ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, আল্লাহ বলেছে আমার একটি নাম ইয়া আজিজু, এই আজিজু নাম ধরে যখন ডাকতে থাকে অসহায়ের মতো ভিতরে ভিতরে, আমাকে সাপোর্ট করার কেউ নাই, আমাকে অবিচার করে হয়তো আমাকে ফাঁসিয়ে দেওয়া হবে, তখন যখন এই নামটি যখন চোখের পানির সাথে ইয়া আজিজু নামটা যখন জপে এবং যে বিচারক বিচার করতে বসেছে
সেই বিচারকের দিকে তাকাইবে এই নামটি বলার সাথে সাথে, তখন সেই বিচারক যখন তার দিকে তাকাবে তখন সেই বিচারকের মনের মধ্যে যখন গণ্ডগোল যত ব্যাস বা ঘুষ খেয়ে এসেছে বিচারটাকে অবিচার করে দেবে, তখন সেই বিচারক নরম হয়ে যাবে, সেই বিচারকের ভিতরে উদার হয়ে যাবে যে হায়রে এই লোকটা তো কত ভালো, এই লোকটার প্রতি তার মায়া হয়ে যাবে। তখন এই বিচারক আসছে দুর্ব্যবহার করতে বা অনাচার করতে, কিন্তু সেই লোকটি তার সুবিচার করে চলে গেল। সেই বিচারক বাড়িতে গিয়ে বলতেছে, কিরে আমি বিচার করতে গেছি কি আর বিচার করে আসলাম কি, পরে তার খেয়াল আসছে, কিন্তু পরে খেয়াল আসলে কি হবে বাবা, তিনি তো সুবিচার করে চলে গেলেন। তবে আমরা বলি, আমরা আল্লাহর পথে আছি, আল্লাহকে ডাকি, ঠিক আছে, তো কিছু কিছু বিষয়ে আল্লাহর কিছু কিছু নাম যদি এখানে আমরা কাজে লাগাই, তখন দেখা যায় আল্লাহর এই নামের গুণে আমরা এই বড় বড় বিপদ থেকে উদ্ধার পাই। আর উদ্ধার যখন পাব তখন দুনিয়ার লোভে আমরা মজে যাব না, যখন উদ্ধার পাব তখন চোখের পানি ফেলে রাতের অন্ধকারে আমরা প্রতিদিন আল্লাহকে স্মরণ করব যে হে আল্লাহ, তোমার 99 নামের মধ্যে এত গুণ ক্ষমতা তুমি লুকিয়ে রেখেছ, হে আল্লাহ আমরা তো জানি না। যদি এই নামগুলো কেউ এরকম বিপদের মুখে পড়ে যদি যপনা করে, তখন আল্লাহ তাদের বিপদ উদ্ধার করতে অবশ্যই অবশ্যই আসবেন, যদি না আসেন তাহলে এই নামের কলঙ্ক হয়ে যাবে বাবা। আল্লাহ কখনো চাইবে না যে এই নামের কলঙ্ক হোক, তখন আল্লাহ বান্দাকে উদ্ধার করিয়া থাকে। হে জগতবাসী, জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগতেছে, যদি ভালো লাগে তাহলে আমি সামনে আপনাদের জন্য আরও কিছু এরকম আলোচনা নিয়ে আসব, আর যদি ভালো না লাগে তাহলে আমি অন্য আলাপ করব। যাই হোক, আজকের যে আলোচনাটি সেই আলোচনাটি এ কারণেই আমি করতেছি যে এই পৃথিবীতে মানুষ বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে আছে, বিভিন্ন বিপদগ্রস্তের মুখোমুখি হয়ে যায়, তখন কোনো পথ পায় না, হতাশা হয়ে যায়। এই 99 নাম যেহেতু আছে, আমরা হতাশা হব কেন? এই নামের নাম যখন আমরা ডাকব তখন আল্লাহর স্থানে আর ঠিক থাকতে পারে না, তখন সেই বান্দার এই ডাকে সাড়া দিয়ে তার বিপদকে উদ্ধার করে দেয়। যাই হোক, আজকে দুটা বা তিনটা নামের কথা আজকে আপনাদের সামনে আলোচনা করা হলো। তো সামনে আমি আরও কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো মানুষের প্রত্যেকটা পদক্ষেপে মানুষ বিপদ মুক্তি পায়। তবে বাবা একটা কথা আমাকে দিতে হবে, অবশ্যই আমাকে এই কথাটা দিবেন যে আমি প্রত্যেকটা কথা আমি ইউটিউবে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে যাব। তবে এই নাম ডাক ডেকে আপনারা যখন আল্লাহর কাছ থেকে উদ্ধার পাবেন, তখন আপনারা বাবা নিজগুণে আল্লাহর ইবাদত করবেন। তখন আল্লাহ কি করবে যে তাদেরকে যখন বিপদ থেকে উদ্ধার করা হলো, তখন তারা কি করতেছে, আমাকে ডাকতেছে। তাহলে সামনে এরকম আল্লাহ বিপদ দেবে না, একটু সচ্ছলতা দেবে, একটু আরাম দেবে, কষ্ট দূর করে দেবে, তখন আপনারা আল্লাহর ইবাদত করতে আপনাদের ভালো লাগবে। তো এরকম করতে করতে একদিন আল্লাহর বান্দা থেকে বন্ধু থেকে বন্ধুতে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই কথাগুলো বলে রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।